বিভিন্ন অঞ্চলে অস্থায়ী বিভিন্ন কর্মীকে তারা হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, ইত্যাদি প্রধান হিসাবে দেখতে হবে যে আমরা অঞ্চলে এই ধরনের শাসকদ্বয় মানে ছত্রছায়া মানুষ হওয়া এই সমস্ত গুন্ডাকে কিন্তু প্রবেশ করতে দেওয়া চলবে না। এটার জন্যই আমরা আজকে ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর দিনাজপুর জেলা পক্ষ থেকে এসেছি। তো আগামীতে এই ধরনের গুন্ডারা যদি অঞ্চলে দাপাদাপি করে তাহলে কিন্তু আমরা এর থেকে বৃহত্তর অবস্থানে যাব যে সেই সমস্ত গুন্ডাকে যাতে প্রশাসনিকভাবে মোকাবিলা করা হয়, সাথে আমাদের দলীয়ভাবে আমরা যা যা করার কিন্তু করছি। প্রশাসন আপনার কাছে আমাদের একটা গুন্ডা যারা মানুষকে ভয় দেখিয়ে মানুষের টাকা লুটতরাজ করে কাটমারি খেয়ে যারা যারা ভয়ের নামে গরিব মানুষকে প্রতিমূল্যে প্রতারিত করছে তারা যেন অঞ্চল হচ্ছে না, এইটা আপনি দেখবেন। আজকে যে বিজেপি এখানে এসে পঞ্চায়েত খুলিয়ে প্রধানকে প্রধানের কাছে দেখা করতে আসলেন, কিভাবে দেখছেন এটা? এটা খুব নিন্দনীয় বিষয়, যেখানে আজকের মতো দিনে আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রয়াত রাষ্ট্রপতি মারা গেছেন প্রণব মুখার্জি, যেখানে গোটা দেশ শোকে স্তব্ধ, সেই দিনে বিজেপির কর্মকর্তারা এবং দুষ্কৃতীরা এসে জোর করে প্রধানকে পঞ্চায়েত খুলিয়ে যে ডেপুটেশন দিয়ে গেলেন সেটা সত্যি নিন্দনীয় বিষয়। ডেপুটেশন দিতেই পারে, তো সেটা বিশেষ দেনখুন থাকতে পারে। আমাদের ভাবতে অবাক লাগছে যে আজকে আপনাদের মারফতই জানতে পারলাম বিজেপির ভদ্রলোক যে বক্তব্যটা রেখেছেন এটা ওদের নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্ব। খুব উল্লাসিত আমরা যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, খুব ভালো কথা, তাতে আমাদেরই লাভ। ভান্ডার অঞ্চলে বর্তমানে যা পরিস্থিতি, বিভিন্ন বুথ থেকে আমাদের দলে যোগদানের ফলে ওরা প্রচণ্ড ভয় পেয়ে গেছে, তার প্রতিফলন ওরা আজকে একটা এখানে বিশৃঙ্খলা এসে সৃষ্টি করে গেল, এটা আমরা ধিক্কার জানাচ্ছি আমরা তৃণমূল কংগ্রেস তরফ থেকে। ওনাদের বক্তব্য হাত কেটে নেব, চোখ তুলে দেব, বদল নয় বদলা চাই, এইগুলোতে আমরা বিশ্বাসী নয়। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা গণতান্ত্রিক পথে যেভাবে মানুষের সেবা করা যায় সে সেবাই দিয়ে আসছি আর আগামী দিনেই দেব। দেখেন আপনারা তো সবাই জানেন 34 বছর বাম রাজত্ব করেছে, তখন যখন ভয় পায়নি তখন এখন নতুন করে ভয় পাওয়ার আর কী আছে? কত হাত কাটা দেখলাম আর কত চোখ তুলে নেওয়া, গলে দেওয়া দেখলাম, এটা সময় বলবে। বিজেপির যুব মোর্চা জেলা সভাপতির অভিযোগ রয়েছে যেটা হচ্ছে যে তারা হচ্ছে তৃণমূলের কিছু দুষ্কৃতীরা হচ্ছে তাদের উপরে হচ্ছে হামলা চালিয়েছে কর্মীদের উপরে, সম্পূর্ণ মিথ্যা কথা, ভুয়ো। সেদিন যখন মানে কথাটা হয় কি যে আমরা প্রধানই নিয়ম করেছেন যে এই যে বাংলা আবাস যোজনার যে ঘরের তালিকা এসছে তার লিস্ট মানে আধার ট্রেকিং করার যে আধার কার্ড এবং ফর্ম ফিল আপ করে দিতে হবে সেগুলো পঞ্চায়েতের মেম্বারদের মারফতে প্রধানের কাছে জমা পড়বে। আমরাও সেভাবে আমাদের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার যেখানে যেখানে আমাদের রয়েছে সেগুলো আমরা কালেকশন করে জমা দিয়েছি। দেখা যাচ্ছে তারা সেই কাগজগুলো বাইরে বের করে নিয়ে গিয়ে রাজনীতি করছে, বলছে তোমরা ওই মেম্বারকে দিয়েছ, প্রধান আমাদের হবে না, সই করবে না। আমরা টুঙ্গল নীলপাড়ায় দেখেছি গোটা 26টা বাড়িতে ওরা নিয়ে যায় সেই ফর্মগুলো দিয়েছে, কর্পূরে দিয়েছে। আমরা যেহেতু প্রধানকে জমা দিয়েছিলাম সেদিন প্রধানকে বলেছি এটা হচ্ছে কেন দাদা আপনি দেখেন, দেখুন, প্রধান আমাদের আশ্বস্ত করলো যে না আপনাদের কোনো কাগজ বাইরে গিয়ে থাকলে সেটা আমার অনুমতির বাইরে গেছে, কিন্তু প্রকৃত ঘটনা যে এদের সবারই জিওটেকিং হবে। সেখানে এই যে ছেলেটি অভিযোগ করেছে তাকে ভয় দেখানো হচ্ছে বা হুমকি দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিত্তি, ও তো ওকে পরিষ্কার বলা হয়েছে ও ডাটা এন্ট্রির অপারেটরের কাজ করে, ছেলেটার কী নাম আমি সেটাও জানি না, যে একজন
অস্থায়ী কর্মী হোক আর স্থায়ী কর্মী হোক, সে যখন একটা চেয়ারে বসে সরকারের কাজ করবে সেখানে রাজনীতি বা দলের হয়ে কাজ করতে পারে না। ও ছেলেটা পুরোপুরি দলের হয়ে কাজ করছে, ও কর্পূর বুথের বুথ সভাপতি সেটাও জানলাম, কিন্তু সে একজন বুথ সভাপতি হয়ে ওখানেও চেয়ারে বসেও যদি রাজনীতি করে তাহলে এর থেকে আর দুঃখজনক কিছু। প্রধানের ভূমিকাটা কেমন দেখছেন? প্রধান তো এই ব্যাপারে দেখলাম নিরপেক্ষই রয়েছে, প্রকৃত মানবতাটা দেখিয়েছে। তাহলে এটাকে প্রধানকে সবার কাজ করছে বলেই কি এই সমস্যাটা হচ্ছে? বিজেপি তো উদ্দেশ্য একতরফা কাজ করার। অবশ্যই বিজেপি চায় যে শুধু ওদের দলের যারা লোকজন আছে তাদেরই কাজ হবে, অন্য কোনো দলের কাজ হবে না। আজ গোটা পশ্চিমবঙ্গে তো তৃণমূল ক্ষমতায় রয়েছে, তো তৃণমূল কি অন্য কোনো দলের কাজ করছে না? রূপশ্রীর টাকাকে শুধু তৃণমূলই পাচ্ছে, সাইকেলকে শুধু তৃণমূলই পাচ্ছে, স্বাস্থ্যসাথী খাদ্যসাথী কি শুধু তৃণমূলই পাচ্ছে? সব দলের লোক সুবিধাটা পাচ্ছে। বেকার ভাতা যেটা বার্ধক্য ভাতা চালু করলেন আমাদের মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি যেটা চালু করলেন সেটা সুবিধা কি শুধু তৃণমূল দলেরই পাচ্ছে? সব দলেরই লোক পাচ্ছে। তাহলে সরকারি পরিষেবা তো সকালের জন্য সমান হওয়া উচিত, সেখানে পক্ষপাতিত্ব তো করবো কেন? আজকের এই যে বিক্ষোভটা পার্টি অফিস থেকে পঞ্চায়েতে বিক্ষোভটাকে দেখালেন বিজেপির যুব মোর্চারা, কীভাবে দেখবেন এটাকে? এটা একটা নিন্দনীয় বিষয়। বিজেপি যে উচ্ছৃঙ্খল এবং ডাকাতের দল, যদি সেটা না হয় তাহলে ওদের মুখে এই ভাষাটা আসতো না যে হাত কেটে নেব, চোখ তুলে কথা বললে চোখ গলে দেবো, এটা কারা বলে? প্রকৃত ভদ্র সমাজের মানুষজন কি এ কথা বলে? যারা বিকৃত ধরনের মানুষ, যাদের দুস্থিতি দুষ্কর্ম করা রয়েছেন, সে তার মুখে কি এই ধরনের কি কথা মানায়? নিশ্চয়ই মানায় না। আমিও নিজে একজন শিক্ষক, একজন শিক্ষক হয়ে তার আমরা ভুলে যাই যে আমাদের প্রফেশনটা কী। শিক্ষকের মুখ দিয়ে এই ধরনের কথা বেরোনো কখনো উচিত নয়। শিক্ষক হিসাবে সে রাজনীতি যে কোনো দলেরই সে করতে পারে,